ড্রাগস কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া। ফের প্রচুর পরিমাণে নেশার সামগ্রী, মোবাইল সেট এবং মোটর সাইকেল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী উদ্ধার করল। ড্রাগস কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া। ফের প্রচুর পরিমাণে নেশা সামগ্রী, মোবাইল সেট এবং মোটর সাইকেল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী উদ্ধার করল। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইকঙ্গা এবং নেতাজি নগর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতজন অভিযুক্ত নেশা কারবারিদের আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। সংবাদে আরো জানা যায়, সাতজন নেশা কারবারিদের কাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগসের কোটা সহ সাতজনের কাছ থেকে ১৩টি মোবাইল সেট, একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে আরো জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডির নেতৃত্বে নেতাজি নগর কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে সৌরভ রায় ও জনদেব বর্মাকে আটক করে পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে একই এলাকার জৈনিক অমিত রায়ের দোকানে ড্রাগস বিক্রি হয়। সেই খবর মোতাবেক অভিযান চালিয়ে ড্রাগস ভর্তি কোটা এবং খালি কোটা উদ্ধার করে। পরে পুলিশ অমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মাইকঙ্গা এলাকার এক ব্যবসায়ী মিঠুন নামের দোকানে তল্লাশি চালায় পুলিশ এবং মিঠুন নামের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু ড্রাগস ভর্তি কৌটা ও খালি কৌটা উদ্ধার করে। মিঠুন নামের বাড়ির সামনে ড্রাগস কিনতে এসে দাঁড়িয়ে থাকা দুইজন ইঞ্জিনিয়ারিং ছাত্রকেও আটক করে পুলিশ। দুইজনের নাম আইজেক দেববর্মা এবং বিশ্বেশ্বর দেববর্মা। এদের নিয়ে আসা হয় তাদের স্কুটিটিকেও পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ এদের মেডিকেল চেক আপের জন্য তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। আমরা তো এখানে রেগার সাইডে আসছিলাম, তো দেখছি দুইটা ছেলে কোত্থেকে বাইরেছে বুঝতে পারি না, তো তারা ইয়ান থেকে স্কুটি নিয়ে যাইতেছে। আমরা কিছু ফুলাবান আছিল ইয়ের কমিউনিটি হলের সামনে, তারা আইয়ে সেটা ধরছে, দূরে সেটা তার ইয়ান থেকে পকেট থেকে নেশা সামগ্রী পাইছে। সে নেশা সামগ্রীগুলো ভালো দিতে আসছে জঙ্গলে, আমরা ফুলাবান ইয়ে করছে আত্মসাত করছে, কইরা পুলিশ পিএসএ খবর দিতে পেয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নেতাজি নগর মাস্টারপাড়া। কয়জন ধরছে? আমার নাম টাম জানা গেছে না, নাম টাম কিছু জানা গেছে না, তবে মুখ চিনি, নাম তো কইতে পারতাম। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এএনএন,